पवन चक्रवर्ती এদিকে দেখতে পাচ্ছি মকরমপুর পাড়া খেলছে ডিআরএস খেলছে কমল খেলছে এখন তারা আমার শট নিতে যাচ্ছে জার্সি নাম্বার 11 বাঙালি খেলোয়াড় পরিচালনা করছেন রেফারি তনুময় সরকার তনুময় সরকারের হুইসেল এখন শট নিতে যাবে তারা মা এখন শট নিতে যাচ্ছে কারামুকো দলের হয়ে প্রথম শট নিতে যাচ্ছে কারামুকো রেফারি তনুময় সরকারের হুইসেল দলের হয়ে দ্বিতীয় শট নিতে আব্দুল দলের হয়ে দ্বিতীয় শট নিলেন আব্দুল আব্দুলের সেলিব্রেশন দলের হয়ে দ্বিতীয় শট নিতে এসছে বাঙালি খেলোয়াড় মকরমপুরের হয়ে দিমাস শট ইউটিউবার যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলে করছেন তাদের অনুরোধ এখন টিটেন গ্রুপের হয়ে শেষ শটটি নিতে যাচ্ছে প্রিয় খেলোয়াড় অ্যাডাম নো টেনশন বারে লেগে গোল দলের হয়ে শেষ শট নিতে আসছে মকরমপুরের কমল চক্রবর্তী সাবির লস্কর এক নম্বর গেটে দেখা করতে হবে এখন ওয়ান ওয়ান শট সাডেল বাসন্তীতে বাড়ি সোজা তোমাকে রেজাউল খোঁজ করছে ডাসের সামনে গোলকিপার পরিবর্তন করে এবং জার্সি নাম্বার 15 মারতে আসছে দলের হয়ে সাডেল শট যদি গোল করতে পারে দলে থাকবে
এভরিথ অনুমোদন শেয়ার করে নিয়েছি। এখন দলের হয়ে শেষ শটটি নিতে যাচ্ছে ডিজায়ার, এখন শট নেবে ডিজায়ার। ওদিকে গোলকিপার চেঞ্জে একজন বাঙালি খেলোয়াড় সে গোলকিপারে দাঁড়ায়, যদি ডিজায়ারের শটটি সেভ হয়ে যায় তাহলে আজকের তারা সেমিফাইনালে পৌঁছে যাবে। আজকের থেকে রেফারি সুব্রত, রেফারি স্বর্ণেন্দু বাগচি, সরি রেফারি তনুময় সরকারের হয়েছে, ডিজায়ার শট নেবে। এখন সোজাসুজি আমার মনে হয় রেফারি টসের সিদ্ধান্ত নেবে। আরো একটি করে শট দেওয়া হয়েছে, একটি শটে গোল করলো। দলের হয়ে শেষ শটটি নিতে এসেছে বাঙালি খেলোয়াড় মকরমপুরের হয়ে, মকরমপুরের হয়ে শেষ শটটি নিতে, যদি গোল করতে পারে সোজাসুজি টসে, আর নয়তো যদি সেভ হয়ে যায় তাহলে আজকের সেমিফাইনালে চলে যাবে তিথুন বলে। খুব সুন্দর একটা সেট, খুব সুন্দর, খুব দূর। Bro, how are you?